আমার এলাকার কিশোরগঞ্জ এবং করিমগঞ্জের জাতীয় পরিষদের সদস্য ছিল। উনি আবার আমার আব্বার ক্লাসমেট ছিল। উনি ওনাকে নিয়ে আমার একটা সাইট ছিল, ওই সাইটে 70 নির্বাচনে ওনার কাজ করতাম। ওনাকে নিয়ে 70-এর নির্বাচন হইল, আওয়ামী লীগ সরকার গরিষ্ঠ হইল, কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা দেয় তখন আর ওই দেশে শুরু হইল অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনে আমরা নিজেরাও অংশগ্রহণ করছি, কারফিউ ভেদ করছি, এরপরে হরতাল করছে। 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দিই। এই ভাষণে এই 26 আহমদ মানিক আমি আমরা উপস্থিত ছিলাম। ভাষণের পরবর্তী পর্যায়ে আমরা গ্রামে চলে গেলাম, কিশোর শহর এবং গ্রামে মিলিয়ে থাকি। হঠাৎ করিয়া 25শে মার্চ কাল রাত্রে আমাদের উপর পাকিস্তানের আক্রমণ হলো। আক্রমণ করলে আমরা এই যে 7ই মার্চের যে দিক নির্দেশনা বঙ্গবন্ধু, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা এক করলাম কি, এই মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য কিশোরগঞ্জ আমাদের দখলে ছিল। কিশোরগঞ্জ আজিমুদ্দিন স্কুলে একটা ট্রেনিং সেন্টার করেছিল, কিন্তু কত বেঙ্গল রেজিমেন্টের আর্মি আসছিল, অস্ত্রশস্ত্র কম ছিল, আমরা এদের কাছে কিছু ট্রেনিং নিয়েছি। পরবর্তী পর্যায়ে আমরা চলে গেলাম করিমগঞ্জের শেষ বোর্ডার তার এতনা কাজলা গ্রামে। এই 26 আহমদ মানিক আমরা গিয়া লাইনে সংগঠিত হইলাম। নৌকা যুগে আমার নিজের গ্রাম থেকে আমরা 5 জন ভারতীয় সংগঠিত, ভারতে 3 দিন 3 রাত নৌকায় থাকিয়া প্রথম গেলাম ট্রেকের ঘাট, ভারতের সুনামগঞ্জ তাহারপুর থানার পড়া, ওইটা ট্রেনিংয়ের ব্যবস্থা হইল। পরবর্তীতে গেলাম বালাট, এটা হচ্ছে কি আমরা বর্তমান বিষ্ণুপুর উপজেলা সুনামগঞ্জ, বিষ্ণুপুর উপজেলার ওই এলাকা দিয়ে আমরা ঢুকলাম চীনা গান্ধী বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করি। ভারতে প্রবেশ করলে দেখি যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তৎকালীন MP MNA ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য উনি এনে আসেন। উনি বললো যে এক কাজ করো, তোমরা তো এর প্রথম বেস্টে পড়াইছি, তোমরা একটু অপেক্ষা করতে হবে, দ্বিতীয় বেশি তোমরা ট্রেনিং দেবে। দ্বিতীয় বেশি অপেক্ষা করতে গিয়ে তখন তো ভারতের খাবারের আমরা কোনো ব্যবস্থা নেই, বর্ডার ক্রস করে একদম বর্ডারে একবারই তাদের লজিং নিলাম। লজিং নিলাম, এই লোকটা আমার একটু মারা গেল, তার ছেলে আমার নিল, ছোটো ছেলে লজিং নিল, তার মা আমার আদরের সঙ্গে খাওয়া। বেশ কয়েকদিন থাকার পরে শুনলাম যে আমরা রাষ্ট্রপতি বললো, তৎকালীন রাষ্ট্রপতি MNA মোহাম্মদ আব্দুল হামিদ, উনি বললেন যে তোমরা প্রায় দিনই খবর নিল ট্রেনিং ট্রাক আসে কি। হঠাৎ করে খবর হলো যে ট্রেনিং ট্রাক আসতে তোমরা রাত্রে এসে পড়ে। আমরা এনে গেলাম, 2 রাত্রে এনে ধরলাম, আমাদের নাম লেখা হইল, আমাদের 2 রাত্রে সকালে ট্রেনিং ট্রাক আইলো, রাত্রে আমরা সকালে নদী ক্রস করিয়া ওই ট্রেনিং ট্রাকে উঠলাম। যে আমাদের যে তালিকা তুলে দেওয়া হইলো ভারতীয় কর্তৃপক্ষের কাছে তালিকার অবস্থান করার পরে, ওনারা আমাদের এক এক করে ডাকে প্রতি 40 জন একটা খোলা ট্রাকের মধ্যে, সাময়িক ট্রাকের মধ্যে ধরে আমি নির্মাণ দিলাম সকাল 8টায় শিলংয়ের উদ্দেশ্য মেঘালয়ের রাজধানী। ট্রাক আমাদের টান দিয়ে উঠতে উঠতে 4-5 হাজার ফুট উঠে গেল পাহাড়ের, এরপরে কতক্ষণ পরে এই পাশে সাদা ওই পাশে পাহাড়, রাস্তা কাটিয়ে রাস্তা করছে, ওই পাশটাতে কোনো নাই, শুধু সাদা দেখা যায়, আর ওই পাশে ছিল পাহাড়। তো এই আঁকা বাঁকা পথ পাহাড়ের কুচু নিচু পথ পাহাড় বাইতে গিয়ে আমরা প্রতিবন্ধীদের যারা প্রশিক্ষণিতে যেতেছি এদের বমি আরম্ভ হইল। আমরা 3 জন বাদে 37 জনই বমি করি। এইভাবে আমরা সন্ধ্যার সময় শিলংকে ট্রেনে রাখলাম।
শ্রীলঙ্কা ক্যান্টনমেন্টে আমাদের রেশন এসে হইল, রাত্রে খাইলাম। কিন্তু শ্রীলঙ্কা ক্যান্টনমেন্টে এমন শীত, জোরা জোরে ঘুরে রাত্রে খাইলাম। পরের দিন সকালে আবার উঠলাম, উঠে ট্রাকে আবার যাইতে হবে ট্রেনিং সেন্টার। এই সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমরা ট্রেনিং সেন্টার রয়েছে, এটা ভারতের ম্যাঙ্গালোর ইকোয়ার, ইকোয়ার ট্রেনিং সেন্টার, যা নাকি সমতল ভূমি থেকে 10,000 ঠিক 40 জন করে একটা মধ্যে আমাদের দেওয়া। ট্রেনিংয়ে প্রথম দিন ট্রেনিংয়ের ব্যাপার হয়েছে যে আপনার এই এই আইন কানুন শিখাইছে, আর শিখাইছে আপনার ট্রোলিং করা, এইগুলি শিখাইছে প্রথম দিন। দ্বিতীয় দিন হয়েছে গিয়ে অস্ত্রের না খুলনা ঝুলনা সাফাই করা, কোরণ লাগানি সাফাই করা, গুলি ভর্তি শিখাইছে। এরপরের দিন আরম্ভ করল অস্ত্র চালনা, টুইস মর্টার, হ্যান্ড গ্রেনেড, এরপরে LMG লাইট মেশিন গান, সাব মেশিন গান, এরপর SLR লাইট, এই হিসেবে আমাদের ট্রেনিং। আর আছে কিছু এক্সপ্লোজিভ, এক্সপ্লোজিভ হয়েছে গিয়ে ফুল ডাঙ্গা টাঙ্গার জন্য। এরপরে দেওয়া হইল মাইন, মাইন হিসেবে গিয়ে 3 types অফ মাইন, অ্যান্টি ট্যাঙ্ক, অ্যান্টি পার্সোনাল, অ্যান্টি পার্সোনাল যুদ্ধ কী করবা তোমরা, যুদ্ধ কীভাবে করবা। হিন্দিতে বললো যে তোমরা হিসেবে গিয়ে গেরিলা ট্রেনিং, গেরিলা ট্রেনিংয়ের কথা হয়েছে গিয়ে আমরা তোমরা 3 groups করবো। 3 groups আগে তোমাদের যুদ্ধ রয়েছে হিট অ্যান্ড রান, তোমরা হিট করে পালাই যাবে। কিন্তু হিট অ্যান্ড রানের মধ্যে 3 groups লাগবে, এসএল গ্রুপ, সাপোর্ট গ্রুপ, কাটার গ্রুপ। এসএল গ্রুপ হয়েছে গিয়ে এরা আক্রমণ করে যাবে, যেমন আমরা 100 জন মুক্তিযুদ্ধে আক্রমণে গেলাম, 30 জন হয়েছে গিয়ে হিট করবে, আর 30 জন হয়েছে গিয়ে সাপোর্ট দিবে এরা আক্রান্ত হয়ে। আর কাটা গ্রুপ হয়েছে শত্রু বাহিনী দূর থেকে আবার যদি তাদের সাপোর্ট দিস এটা কাটা। এই ট্রেনিং আমরা মূলত ট্রেনিং দেখি, আর অস্ত্র চালনা পারো চালনা এই। পরবর্তী পর্যায়ে আপনি 3 দিন প্র্যাকটিস হইল, এই আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান। ইস্টার্ন কমান্ড ছিল জেনারেল অরোরা, উনি আমাদের নিবে শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ হইল, শেষ পর্যন্ত আসার পালা। আসার মধ্যে এইভাবেই প্রথম দিন রওনা দিলাম, এই কমান থেকে বাসে উঠলাম, লামনার শ্রীলঙ্কা ট্রেনমেন্ট, শ্রীলঙ্কা ট্রেনমেন্ট আমাদের নামে অস্ত্র গ্রহণ করবে। 1 বছর গুলি অস্ত্র আমার নামে যে অস্ত্র দিয়েছে সাবমিশন গ্যাস মিশন, সাবমিশনের 1 মাস গুলি লইয়া রাত্রে খাইয়া সকালে আবার উঠলাম, উঠিয়া বাংলাদেশের দিকে আসলাম। দুর্ভাগ্য আমরা তো 10-15 কিলোমিটার আসার পরে আমাদের একটা ট্রাক এই মুক্তিযোদ্ধা নিয়ে নিচে করে দিল, করিয়ে গিয়া আমাদের আমার বাড়ির কাছে করিমস্তানা নুরুল ইসলাম নামে একজন মারা গেল, আর হোটেল আরও 3 জন নান্দেলি ছিল, সুনামন্দি ছিল, এরা মারা গেল টাইট। পরবর্তী পর্যায়ে আমরা হাঁটার পালা, 10 সাত থেকে হাঁটার আরম্ভছি, সারাদিন হাঁটলাম খাবার দেবেন ভাই। এরপর পাহাড় নিয়েছিলাম, আমি কোনাকুনি পথ খুঁজতে গিয়ে এরকম করে পাহাড় নিয়েছিলাম। রাত্রে 10-11টার সময় পিছনে একজন ভারতীয় শিখ সৈন্য, সামনে একজন শিখ সৈন্য, আর আমরা এবার হাঁটা আরম্ভ করলাম 40 জন। আমাদের পালা 40 জন গ্রুপ আসলো, তো আমরা 40 জন হাঁটতে হাঁটতে দেখলাম যে আলু দেখা যায়, মনে হয় যে বালট বালা বালার থানা সুনামগঞ্জ বর্ডার, ভারতের বর্ডারের বালার থানা, ওই থানাটা মনে হয় আলু দেখা যায়। তখন আমরা এই রাস্তা দিয়ে শুয়ে গেলাম, শুয়ে গেলে যে পলিথিন কাপড় আছে বিষয়টা শুনলাম, কিন্তু এমন কামড় কামড়াইলো উনি কুক বলে আমাদের স্থানীয় ভাষায় ছোটো পোকা, আর ঘুমাইতে হবে সারা রাত। উনি খেতে যায় সকালে দেখি যে বাংলা এসে গেছে, কোনো পার্কে কোনো বন্ধা নিয়ে আমরা খাই, রিপোর্ট করলাম ভারতীয় কর্তৃপক্ষ, বাংলাদেশ কর্তৃপক্ষ তো ভয় না, আমরা ভারতীয় কর্তৃপক্ষ। মেজর ছিল ডিসুজা, ওনার একটা নাম ছিল কালা মেজর, এই ডিসুজার কাছে আমরা রিপোর্ট করলাম। করার পরে আমাদের খাবার দাবারের ব্যবস্থা হইলো, আমরা পাহাড়ের সীমান্তে তাপমাত্রা মধ্যে আমরা থাকি, থাকার পরে এখান থেকে যুদ্ধ পরিচালনা আরম্ভ করি। আমরা বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হয় গেরিলা যুদ্ধের জন্য, আমরা রাত্রে বাই রোটেশন রেগুলার না বাই রোটেশন পাঠানো হয়, আমরা পাক বাহিনীর ক্যাম্প বরাবর বাংকার বরাবর গুলি করি, আর কয়েকটা গুলি করে 10-20টা গুলি করে আমরা চলে যাই। এইভাবে কয়েক কিছুদিন যুদ্ধ করার পর বাংলাদেশে সেক্টর গঠন হয়, সেক্টর গঠন হইলে আমাদের 5 নম্বর সেক্টর আমরা বললাম সিলেটের সুনাম মসজিদের সাব সেক্টর, সাব সেক্টরের মেজর পোস্টিংগুলো, মেজর হিসেবে গা প্রথম মেজর ছিল মেজর সালাউদ্দিন। পরবর্তী পর্যায়ে ওনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমাদের অর্ডার হইলো 1 সেপ্টেম্বর, পরে আমরা গেলাম বর্ডার থেকে 2.5 কিলোমিটার দূরে স্কুল, মডেল স্কুল, ওই স্কুলে আমরা ক্যাম্প করি, ক্যাম্প করলে এই নিয়ে আমরা ভারতীয় রেশন নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করলাম। পরদিন এই সারাদিন প্ল্যান প্রোগ্রাম করিয়া আমরা জায়গাটা রেডি করলাম। পাকিস্তান সৈন্য আছে ভাদের ট্যাঙ্ক,
একটা বিল আছে বিলের উপরে, আর আমরা হচ্ছে বিলের এই পারে। তো আমরা বিলের পারের বাড়িগুলি খুঁজ করলাম কোনো বাঙ্কার করে, রেগে করি রাত্রে গিয়ে আমরা ওইখানে বাঙ্কার খনন করি। বাঙ্কার খনন করলাম যে খালের পারে বিলের পারে যে ঘরগুলি আছে দেখো দিয়ে আমরা নিজের থাকার ব্যবস্থা করলাম, আর সিদ্রি করলাম। এই সিদ্রি দিয়ে LMG রাইফেল ফিট করি আমরা ওইদিকে। এরপরের দিন থেকে ফায়ার আরম্ভ হইল, গুলি বিনে হয়েছে, এরাও গুলি করে আমরাও বিলি করি। তো সেপ্টেম্বরের 3 তারিখ থেকে সম্ভবত গুলিগুলা গুলি পালা আরম্ভ হইল। সেপ্টেম্বর পুরা করলাম, অক্টোবর মাসে আমাদের বিধি ভাম হয়ে গেল। হঠাৎ করে কিন্তু পাক মিলিটারি কোনো কি অ্যাডভান্স করলো, অ্যাডভান্স করলো আমাদের চেয়ে তো তারা ট্রেনিং বেশি, যুদ্ধে পারদর্শী। এরা কোনো কি রাত্রে বিল পারে আইসা আমাদের বাঙ্কারের কাছাকাছি অবস্থান, হঠাৎ করে ভোরবেলা যুদ্ধ আরম্ভ হইলো। এরা আমাদের বাঙ্কার দখল করে পালা, আমরা কিছুক্ষণ গুলি করে টিকতে না পারিয়া আমাদের লোকজন সব পালাই দিচ্ছে। আমি ছিলাম সেক্টর হেড, আমাদের কোম্পানি হেডকোয়ার্টার, আমি কোম্পানির অধিনায়ক ছিল হাবিলদার জালা, কিছুদিন আগে মারা গেছে, আমাদের কিশোরগঞ্জ বাড়ি পাঠিয়ে দিতে আমি ছিলাম উপ অধিনায়ক টুয়াইস। আমি আমার অধিনায়ক গেছে গিয়ে 12 তে কনফারেন্সে আমি রওনা দিলাম এই এই বাঙ্কারগুলি ভিজিট করতে। আমরা একজন বডিগার্ড শহর নাসিক করে নাম তারা নিয়ে সে 16-17 বছর একটা ছেলে, তার একটা এসলাম 5টা মেগিন প্রতি গুলি, আমি হচ্ছে একটা সাব মেশিন গান ফিট করা 34 রাউন্ড গুলি, আর গাম সাথে বান্ধে নিলাম আরও 5টা মেগিন গুলি করতে। গুলি হইতেছে আমরা বুঝতেছি না যে আমাদের বাঙ্কার দখল করছে, আমরা কোনো সৈন্য লোক আমাদের মুক্তিযুদ্ধের লোক আমরা সাক্ষাৎকার এই উষা ধানকে এই অত উচ্চতার ধানকে আমরা পারে নিতেছি। হঠাৎ করে দেখি যে আমাদের বাঙ্কার উপর থেকে একটা ব্রাশ ফায়ার আমরা করি, ব্রাশ ফায়ারের কতকগুলি শরীর না লাগিয়ে পায়ের চেপা দিয়া মাটির কুক চলে লাগলো। তখন শুয়ে বললাম যে আল্লাহ রহমত তোমার মরছি না, শুয়ে বললাম, শুয়ে করলাম কি আপনার মাটিতে শুয়ে। এরপরে নাসিকে বললাম যে একটা গুলি করে, গুলি করলে আমরা এই দিক দিয়ে পর্যন্ত আমাদের বেড়ে ফেলেছি, সুতরাং একটা সাইড করা, সুতরাং আমরা যাওয়া করো যাইতে হবে। আমরা ধান ক্ষেত্রে না গিয়ে এরকম আল গুড়াইয়া এবার যাতে ধান গাছ না হবে এবার 1 মাইলের মতো হয়ে গেল। গিয়া আমরা লাভ দিয়ে গিয়া পাহাড়ের সরাতে পড়ি, সরাতে পড়ার সময় মেয়েটা একে এই বাড়িকে ধরনের মাথার মধ্যে চোখ বর্ডার ক্রস করে বলার থানাতে গিয়ে আমার কোম্পানি কমান্ডারে পাইলাম। পাইলাম যে ওনার সঙ্গে আবার একজন ইপিআর এর লোক, ওরা তারা নিয়া আমি আশা করলাম আইসা পরে ইন্ডিয়াতে অর্ডার দিল যে তোমরা এই জায়গা দখল করতো। কোন আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, 180-180 জনের মধ্যে 30-35 জন লোক ছিল আমার সঙ্গে, ওরা আমার কমান্ডার আমি আর ওই যে বিপিআর এর লোকটা আসলো উনি কোনো যেমন চিন্তা করি না যে আমরা দখল করবো, আমরা LMG দেবো আর গুলি কি করে দেবো। করে গেলাম সবচেয়ে অসুবিধা রয়েছে গা যে ভারতের যে এই বর্ডারে আখ চাষ করে আখের শুকনো পাতার যে সবজি একটু বিকট শব্দ হওয়া তাহলে আপনার একটু কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে এই যে আখ খেতের গুলি। শেষ পর্যন্ত আমরা হাঁটতে হাঁটতে গেলাম গিয়ে আমি 2 কিলোমিটার ভিতরে গিয়ে দেখি যে নারী নির্যাতন করতেছে একবার বাড়িতে পাক বাহিনী আর ঘরের গাদার মধ্যে আগুন দিয়া এরা উল্লাস করতেছে। ফুট করিয়া দেখলাম যে পাক বাহিনী আমরা আটকাতেছি বলতে বাইরিয়ে দিই পাক বাহিনী পাহাড়ে ছড়ার মধ্যে ওরা আমরা রাস্তার এই পায়ে এতে বুদ্ধ হয় 20 ফুটের বেশি ব্যবধান করে সর্বোচ্চ এরা গুলি করে। কিন্তু সত্যি আমরা অসুবিধা হয় যে গুলি করে করে মাটির চাকা এরম ধরনের আমরা শৈল করতে চাইছি, আমরা একটা দুটো গুলি গুলি করতে করতে ঘন্টা দেড়েক সম্ভবত গুলি হবে। এরপরে পাক সৈন্যের গুলি শেষ হয়ে গেছে, পাক সৈন্যের গেছে আমরা খুঁজবো গ্রামের লোকজন বলতেছে যে আর এখানে এখানে যে পাক সৈন্য লিখতেছে পিছনে আমরা তারা করলাম, তারা করে আমরা সংগঠিত হইলাম সন্ধ্যার সময় এই 100 মতো মুক্তিযোদ্ধা। কিন্তু আমরা সারাদিন খাবার পাশে আমাদের পাশে এই আমাদের নামদার থানার এক লোক এনে বাড়ি করে তার নাম হচ্ছে বাবু মর, উনি বললো যে আপনারা এই মাদ্রাসা দুঃখের কাপনা মাদ্রাসা বর্ডারে আমি একটা খাবারের ব্যবস্থা করতেছি। উনি ডাল চাউল একটা পাতলা কিছু দিল রাতে খাই, সকালেও একটা পাতলা কিছু সন্ধ্যে বাবু সিদ্ধার করে ডেট পাতের মতন করে আনিয়ে আমরা দুপুরের খাবার খাই। খাওয়ার পরে একটু এক পর্যায়ে আক্রমণ আরম্ভ করছে, আক্রমণ আরম্ভ করলে আমি আবার খাবারের কাছে ছিলাম না, আমি একটু ভিতরে গেছিলাম, হঠাৎ করে দেখি যে আমাদের একজন গুলি খাইছে পাক বাহিনী আবার অ্যাডভান্স করে আসতেছে আমাদের একজন পায়ে গুলি খাইছে। এই যুদ্ধের পরে এর থেকে আমরা ট্রান্সপোর্ট করে দিলাম আর এই জায়গাতে ওইখানে যুদ্ধ করলাম, এইভাবেই গেরিলা যুদ্ধ করতে পারছি, ব্যাংকার করতাম ব্যাংকার করা যায় না। পরবর্তী পর্যায়ে আমাদের অ্যাডভান্স হওয়ার জন্য 27 তারিখে একটা অর্ডার দিল,
ছাব্বিশ তারিখ সন্ধ্যা সভা রাখলো, ওর তখন মেজর বদলি মোহন সিং এর শামগঞ্জ বাড়ি, মেজর এম এ মোতালিব উনি আগরতলা ষড়যন্ত্র মামলার 12 নম্বর আসামি ছিলেন, উনি আমাদের খুব আদর করতেন, কিন্তু মোহন সিং আমরা তখন উনি বলছে যে তোমরা অ্যাডভান্স করিয়া সুনামগঞ্জ যাইবা সবাই ছিল। সকালে আমরা অ্যাডভান্স করছি, অ্যাডভান্স করতে গিয়া পাক বাহিনীর অ্যাম্বুশে পড়ে গেল, অ্যাম্বুশে পড়ে গিয়া তখন তুমুল যুদ্ধ হইল, কিন্তু পাক বাহিনী আমাদের চেয়ে বেশি মারা গেল। আমরা যুদ্ধের তো আইন কানুন জানি না, হ্যান্ডসাপের কথা বলছে, হ্যান্ডসাপ করলে আমরা কাছে আসিয়াই আপনার ইয়ে চিগারে হাতে গুলি করি, জেলায় বা কর্পোরেশন যাই না মানিও না, অনেক পাঁচ শূন্য মারা গেল, সুবেদার মেজর মারা গেল, আর আমাদের মারা গেল স্পটে 16 জন মারা গেল, 4 জন ধরে নিল। পরবর্তী পর্যায়ে আমরা পেশায় পেশায় আমাদের একটা সেকশন ছিল MMG মোটর মেশিন গান সেকশন, আর 30 মোটার এরা EPR বেঙ্গল রেজিমেন্টের, এরা ফায়ার কভারিং ফায়ার ফায়ার দিলাম আমরা আস্তে আস্তে পেশায় পাহাড়ে উঠে, এটাই আমাদের ক্যাম্প ছিল। উঠে যাওয়ার পরে আমরা লোকজন হারানোর কান্না আরম্ভ 12টার দিকে সমানে কান্তাছে, এর মধ্যে আমাদের একজন বন্ধু ছিল কৃষ্ণ বাড়ি, সে আমার একটু সিনিয়র ছিল গুরুজার কলেজের, সে আবৃত্তি করতে পারে, হঠাৎ করে সে আবৃত্তি আরম্ভ করছে, নজরুল তাকিয়া আমি বিদ্রোহী হব অক্লান্ত, আমি সেই দিন হব শান্তি হব করে করে সবেরই ডাইভার্সন করেছে মুড। সন্ধ্যার সময় আমরা খাই আমি করছি, সন্ধ্যার পরে আমরা খাবার খাবো, এই পর্যায়ে হঠাৎ করে আপনি মর্ডারের গোলা কী করছে, এই যে পাক মিলিটারির লাশ আর আমরা লাশ একত্রে, লাশ নেওয়ার পর লাশ নিয়ে টানা টানা আরম্ভ, 2-3 ঘন্টা রাত্রে আপনার মা গ্রিপ থাকিয়া রাত্রে 11-12টার মধ্যে গোলাগুলি হবে, গোলাগুলির মধ্যে ওদের লাশগুলি ওরা নিয়ে গেলে, কিন্তু আমরা লাশ আনতে পারলাম না। পরবর্তী পর্যায়ে আমাদের লাশগুলি ওই লাশগুলি পরে এনে যারা গ্রামের একজন বাড়িতে থাকতো এরাই পরে দাপন করছে, এই 16 জন রে একসাথে দাপন করছে, আর 4 জন ধরে নিয়েছে। ঠিক 6ই ডিসেম্বর 5ই ডিসেম্বর রাত্রে শেষ রাত্রে সুরঙ্গ শহর সারিয়া পাক মিলিটারি পলায়ন করলো সিলেটের দিকে, তখন আমাদের অর্ডার রইল যে তোমরা এই পাক মিলিটারির কাছে দাবি তুলবে, তখন আমরা একটা কোম্পানি প্রায় 200 লোক এই দাবি তুলবে পাক বাহিনীর পিছনে, দাবি তুলে গিয়া আমি গেলাম কি অস্ত্র কিছু গোলা বারুদের এবং রেশন নিয়ে নৌকা দেওয়া রওনা দিলাম জয় প্রশ্নম স্থান থেকে দাম এই সুনামগঞ্জ জেলার, এখন করছে উত্তর সুনামগঞ্জ উপজেলা জয় প্রশ্ন গেল ইয়া উজানি গাঁও স্কুলে আমরা ক্যাম্প স্থাপন করি। আমাদের যে 4 জন ছিল এটা ব্রিজে জয় কলস ব্রিজে মারে ফলে গেছে, আমার যে নৌকাটা যে নম্বর করছি ওই এন স্কুলে গাড়ি লাশ পরের দিন সকালে আমরা দাপন করলাম, এই লাশগুলি তুলিয়ে নদীর পাড়ে এটা জানা যায় করিয়া নদীর পাড়ে আমরা দাপন করি, দাপন করিয়া এরপরে তো অপেক্ষা করতে করতে 16ই ডিসেম্বর হইলো, আমাদের আর যুদ্ধ নাই, হঠাৎ করে আমাদের একটা পার্টির কাছে 9 জন না 7 জন পাক সঙ্গে ধরা পড়লো গোবিন্দপুর, এরা আমরা ডাকলো আমাদের কাছে হস্তান্তর করবো, হস্তান্তর করলে আমরা আবার একটা লঞ্চ করিয়া সুতো লঞ্চ করিয়া সুনামগঞ্জ করাই দিই, সুনামগঞ্জ পোর্ট প্রাঙ্গণে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম 6 তারিখ 11টার দিকে, এই নিয়ে ভারতের ক্যাপ্টেন ইয়াদব ক্যাপ্টেন ইয়াদব মোহাম্মদ খলিফ সাহেব, পরে তো আমরা অ্যাডভান্স করি কেনা নিয়ে এরাই নবী এরা মোটামুটি প্রশংসা রাই দিয়ে, এরপরে জয়স্তলস থেকে 16ই ডিসেম্বরের আগে আমাদের আবার বঙ্গজিৎ বাইশাপ এসে পড়লে পরে সুনামগঞ্জ হাসান রাজার বাড়িতে আমরা ক্যাম্প করলাম, 16ই ডিসেম্বর স্বাধীন সমগ্র দেশ, আমরা তখন রেডিও শুনছি, এরপরে এই না থাকলাম তখন আমরা অফিস আমরা যারা বিয়ে পর্যন্ত ইন্টারমিডিয়েট বিয়ে যারা এরা নিয়ে একটা অফিস গঠন করিয়া এরা নিয়ে মুক্তিযুদ্ধের তালিকা সার্টিফিকেট বানানো এগুলি তৈরি কাজ দিলাম, অস্ত্রগুলো করে জমা দেওয়া এই করি আমরা 21ই ফেব্রুয়ারি পর্যন্ত ছিলাম, 20ই ফেব্রুয়ারি 21ই ফেব্রুয়ারি আমাদের গ্রামের ফিনিক্স আইসে পরে যাত্রী কলেজে ঢুকে গেছি, এর পরবর্তী পর্যায়ে চাকরি জীবন শুরু, এই চাকরি জীবনে 2009 একটি চাকরি এখন এবং প্রকাশক মুক্তিযুদ্ধ.com। সুতরাং আমি তরুণ প্রজন্মের উদ্বুদ্ধ হওয়ার জন্য প্রথম বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমার যে মুক্তিযুদ্ধে যাওয়া মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ এবং যুদ্ধ জয় করার গল্প এই হিসাবে আমি লিখছি এবং আমার যুদ্ধর এই যুদ্ধগুলি বললাম এইগুলি লিখছি ইন্টারনেটে দু একটা পত্রিকাতে উঠছে। এখন তরুণ প্রজন্মরে আমরা বলি যে মুক্তিযুদ্ধ কি জানো, সেই স্মৃতি নিয়ে গে যাইগা
যায় তা।